বন্ধুরা, আমাদের সকলেরই একটা কোয়েশ্চেন ছিল, যারা বিশেষ করে এসআরকে ডাইহার্ট ফ্যান, তাদের প্রত্যেকটা মুহূর্তে একটা কোয়েশ্চেনই মাথার মধ্যে চলছে, পাঠান কি পারবে 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে, পাঠান কি পারবে 1000 কোটি টাকাতে পা রাখতে। এখন আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো পাঠান সত্যি 1000 কোটিতে পা রাখতে পারবে কি পারবে না। বন্ধুরা, এখন আমি যে খবরটা তোমাদেরকে দিতে চলেছি সেটা শুনলে তোমরা জাস্ট ছিটকে যাবে। আমি তোমাদেরকে বলছি, মানে এই যে উইক ডেটা চলছিল না, মানডে, টিউজডে, থার্সডে, এই তিনটে দিন আমরা বড্ড নিরাশ হয়ে গেছিলাম যে পাঠানের বক্স অফিস কালেকশন ধীরে ধীরে কমতে থাকছে কেন ভাই, এটা তো হওয়ার কথা নয়। যদিও আমরা জানি পাঠান একটা হিউজ বক্স অফিস কালেকশন অলরেডি করে ফেলেছে, কিন্তু পাঠান ও আবার রান নিয়ে নিয়েছে শুক্র শনি, যে খেল দেখাচ্ছে তাতে করে যে বক্স অফিস কালেকশনটা, মানে যে অ্যামাউন্টটা এখন ওয়ার্ল্ড ওয়াইড পাঠান করেছে, তোমাদেরকে বলবো তোমরা ভিমরি খেতে পারো শুনে। বন্ধুরা, 730 কোটি টাকার কাছাকাছি পা দিয়ে দিয়েছে পাঠান, 729 কোটি টাকা প্লাস ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন হয়েছে পাঠানের। আমি আরো ডিটেলস বলছি এই ভিডিওতে, তাহলে বুঝতে পারছো তো এসআরকে দমটা ঠিক কতটা। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিই, পাঠান কিন্তু আজকে দঙ্গলকে বিট করলো, এই স্যাটারডেতে মানে ডে 11-তে এসে কিন্তু দঙ্গলকে বিট করতে পারলো। এখনো কিন্তু লাইফ টাইম হিন্দি ছবি, মানে হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু এগিয়ে আছে বাহুবলী 2, যেটা কিন্তু এখন লাইফ টাইম কালেকশন পাঠানের অনেক হবে আমরা জানি। তো সবে মাত্র 11 দিন এখন, এবং এখনো শোনা যাচ্ছে যা আগামী আরো 1.5 সপ্তাহ 2 সপ্তাহ চোখ বন্ধ করে পাঠান ব্যবসা করবে, এবং রোজ যে হারে ব্যবসাটা করছে এখন, মোটামুটি ইন্ডিয়া থেকে ধরে নাও 15 কোটি 16 কোটি 17 কোটি, এইটা যদি চলতে থাকে কনস্ট্যান্ট, তাহলে খুব সুন্দরভাবে বাহুবলী 2 কেও বিট করতে পারবে পাঠান, এমনটা তো আশা রাখাই যাচ্ছে। তো এই যে আমি বললাম যে ওয়ার্ল্ড ওয়াইড 729 কোটি টাকা, এটা কিভাবে হলো তোমাদের তো অবশ্যই একটু জেনে নেওয়ার দরকার। তোমাদেরকে বলে দিই প্রথমেই, আগে তারও আগে বলে দিই যে হাইয়েস্ট ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করা হিন্দি ছবি কিন্তু হলো পাঠান, মানে হিন্দি অরিজিনাল হিন্দি ল্যাঙ্গুয়েজ, আমি কিন্তু কোনো সাউথ ইন্ডিয়ান ছবির হিন্দি ডাব ভার্সন বলছি না, একদমই অরিজিনাল হিন্দি ল্যাঙ্গুয়েজের ছবি, অরিজিনাল বলিউড ফিল্ম, সেটা পাঠান, যেটা হাইয়েস্ট গ্রস কালেকশন পুরো যত হিন্দি ছবি আজ পর্যন্ত এসছে সেটার গ্রস, মানে হাইয়েস্ট গ্রসের হিসেবে কিন্তু প্রুভড হয়ে গেল। এবং তোমাদেরকে বলি, শুধুমাত্র ইন্ডিয়া থেকে, পাঠানের মানে এখনো পর্যন্ত গ্রস কালেকশন দাঁড়িয়েছে 453 কোটি টাকা প্লাস, 453 কোটি টাকা প্লাস শুধুমাত্র ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন দাঁড়াচ্ছে। এবার যদি নেট কালেকশন বলি তাহলে দাঁড়াচ্ছে 378 কোটি 15 লক্ষ টাকা, 378 কোটি 15 লক্ষ টাকা নেট কালেকশন হয়েছে ইন্ডিয়া থেকে এখনো পর্যন্ত মাত্র 11 দিন। এটা 11তম দিন আমরা ধরবো না, বিকজ 11 দিনের বক্স অফিস কিন্তু আমাদের এখনো আসেনি, এটা ডে 10 অনুযায়ী এই হিসেবটা কিন্তু আসছে। এবং তোমাদেরকে বলে দিই, ওভারসিজ থেকে এই ছবিটা, মানে পাঠান ওভারসিজ থেকে গ্রস কালেকশন করতে পেরেছে কিন্তু 276 কোটি টাকা প্লাস। সো সব মিলিয়ে পাঠান কিন্তু 730 কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে, এবং আমি শিওর পাঠান কিন্তু 1000 কোটির রেকর্ড অবশ্যই করবে। এবং পাঠান যেটা রেকর্ড করবে, জওয়ান তার দেরা রেকর্ড করতে আসছে, এটাও আমরা সকলেই জানি, কি কি কারণ হতে পারে সেটাও আমরা জানি। তবে পাঠান যারা দেখেছে, আমি শোনো, পাঠানের গল্পে যে অনেক নতুনত্ব কিছু নেই এটা আমরা সবাই জানি যারা পাঠান দেখেছি, কিন্তু আমরা কি দেখতে তাহলে পাঠান যাচ্ছি? এই যে এত লোক বলছে আমরা 3 বার দেখেছি 5 বার দেখেছি 7 বার দেখেছি, কেন দেখতে যাচ্ছে? 2-3টে কারণ আছে পাঠানের। প্রথম কথা হচ্ছে পাঠানের যে এক্সিকিউশন, গোটা ছবিটা যেভাবে আমাদের সামনে এক্সিকিউট করা হয়েছে, সবকটা জিনিস ছোট ছোট করে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা জিনিস প্রচন্ড কম্প্যাক্ট, এত ভালো অ্যাকশন সিকোয়েন্স আমরা কত দিন পরে দেখেছি জাস্ট ভাবো। VFX এর কাজও সব জায়গার ভালো না, বাট ম্যাক্সিমাম কাজই ভালো, ম্যাক্সিমাম জায়গাই ভালো। তারপরে এসআরকে, তার সঙ্গে সলমান খান, তো বুঝতেই পারছো, তো মানুষ এসআরকে এর ফ্যানেরা যারা যেমন পাঠান দেখতে যাচ্ছে, সলমান খানের ফ্যানেরাও যেমন পাঠান দেখতে যাচ্ছে, আবার এই দুজনের দুজন মানে যারা যে দর্শক রায় দুজনেরই ফ্যান, তারাও পাঠান দেখতে যাচ্ছে। তার সঙ্গে এরকম দীপিকা পাডুকোনকে কিরকম লাগছে সেটাও দেখার জন্য যাচ্ছে, প্রচুর কারণ আছে পাঠান দেখতে যাওয়ার জন্য। সো সব মিলিয়ে পাঠান একটা ট্রিমেন্ডাস বক্স অফিস করছে, এবং দেখা যাক পাঠান মোটামুটি 1000 কোটির দোরগোড়ায় ঠিক কবে নাগাদ গিয়ে পৌঁছতে পারে, কততম দিনে। আমি একটা প্রেডিকশন করছি, মোটামুটি আজকে তো 11তম দিন, মোটামুটি পাঠান 20তম দিনের মধ্যে 1000 কোটিতে চলে যাবে, এটা আমার ধারণা, মানে ইন 20 ডেজ,
পাঠান হাজার কোটিতে চলে যাবে। তোমাদের কি মনে হচ্ছে সেটা এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য বাই বাই।